এটা হলো মালয়েশিয়ার চাইনিজ বিলাস বহুল কবরস্থান। আর আছে এই যে এখানে দেখেছেন, এই যে এখানে একটা আছে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আবারও ঘুরতে ঘুরতে চলে আসলাম মালয়েশিয়ার চাইনিজ কবরস্থানে। তো এখানে আসতে আমার খুব ভালো লাগে। কেন ভালো লাগে সেটা হলো যে এখানে গাছপালা আছে অনেকগুলো, আল্লাহ তাআলার প্রাকৃতিক অক্সিজেন নিতে আমার খুব ভালো লাগে। তার জন্য সময় পেলেই আমি বারে বারে এই কবরস্থানে চলে আসি। এটা হলো মালয়েশিয়া বিলাসবহুল কবরস্থান, কারণ আগে অমুসলিমদের কবর দেখিনি, তো তাই বলে ফেললাম বিলাসবহুল। কারণ কীভাবে কবর দেয় এতদিন দেখিনি, তবে গত পরশু দিন একটা দেখেছি কবর, তো সেই জন্য বলেছি বিলাসবহুল। তো আজকে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হলো এই যে আমার পিছনে একটা ঘর দেখতেছেন, এখানে মালয়েশিয়ার যত মানুষজন মারা গেছে অল্প অল্প কিছু মানে অল্প অল্প ছবি টাঙা ও অল্প অল্প ছবি ভিতরে রেখে ছোটো ছোটো করে ওখানে ফুল দিয়ে সাজায় রাখছে। তো সেটা আপনাদেরকে দেখানোর জন্য আজকে এখানে আসলাম। তো চলুন ওখানে যাওয়া যাক। এটা হচ্ছে যে মালয়েশিয়ার চীনা আছে না, চীনা চায়না ওদের কবরস্থান। তো এরা অনেক টাকা ব্যয় করে কবরস্থানে। তো আমি আবার এখানে আসি ভালো ভালো, কারণ আমার এখানে প্রাকৃতিক অক্সিজেন নিতে আমার খুব ভালো লাগে। এই যে দেখুন ছোটো ছোটো ঘর, লকার বানানো লকারের মতো বানায় বানায় ফুল দিয়ে ছবি আছে, ফুল দিয়ে সাজাইয়া রাখছে। তো চলুন আপনাদেরকে দেখাই ভিতরটা। এই যে দেখছেন এই যে কতগুলো লকার বানাইয়া এখানে ফুল দিয়ে সাজাইয়া রাখছেন। এখানে অনেক ছবি আছে, ওই যে দেখুন দেখতে পারতেছেন কিনা জানি না, ওই যে এই যে দেখছেন এই যে এখানে দুটা ছবি দেখা যায়, আরও আরও ওখানে আছে ছবি, ওই যে এখানে আছে। এটা হলো চাইনিজদের কেরামতি আর কি, দেখেছেন। আবার এখানে আবার বসার জন্য সিটও আছে, এই যে এখানে বসে আড্ডা গল্প যা করার এখানে বসে বসে করা যাবে। আর এখানে ফুল দিয়ে, ফুল দিয়ে লকারের মধ্যে ছবি দিয়ে ই করে রাখছো। এই যে দেখুন এটার ভিতরে দেখছেন কী ছবি, ও মাই গড। আবার এখানে দেখেছেন আরও আছে, এই যে এখানে দেখেছেন এই যে এখানে একটা আছে, এই যে আবার এখানে এদের যার যার যেটা ধর্মে আছে এরা তাই করে, এদের ইচ্ছা। এই দেখুন এখানে ছবি, এই যে এটার ভিতরে ওই যে ভিতরে লাভ লেখা আছে, লাভ দেখছেন। এই যে দেখেন বিলাই না কুকুরের বাচ্চা, এটা হলো এদের নমুনা। তো এটাই আমি যেহেতু দেখলাম তাই ভাবলাম আপনাদেরকে দেখার সুযোগ করে দিই, কারণ এটা তো বাংলাদেশে হয় না, আর বাংলাদেশে তো এরকম ইহুদিরা খ্রিস্টানরা এরকম করে কি না যাই না, আমি দেখিনি এখনও, তবে মালয়েশিয়ায় দেখলাম তাই আপনাদেরকে শেয়ার করলাম। এই যে এখানে একটা সুন্দর একটা গাছ আছে, আর এই এরিয়া আর এই যে এরিয়া যা দেখতেছেন এগুলো মালয়েশিয়ার চাইনিজদের বিলাসবহুল কবরস্থান, দেখেছেন। যে সিট তো প্রিয় বন্ধুরা দেখলেন তো এরা চাইনিজরা কী করলো, ফুল দিয়ে ছবি দিয়ে এরা সাজিয়ে রাখলো। তো ভিডিওটা আছে এই পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আরও নিত্য নতুন ভিডিও দেখতে আমার সাথে থাকুন এবং আমাদের চ্যানেলের সাথে থাকুন। তো এটা হলো মালয়েশিয়ার চাইনিজ বিলাসবহুল কবরস্থান। তো আমি তাদেরকে নিন্দাচ্ছি না, আমি সবাইকে ভালোবাসি, কারণ আমরা সবাই মানুষ, সেটা হোক মুসলিম আর সেটা হোক অমুসলিম, ঠিক আছে, মানুষ বলেই পরিচয় আমাদের বড়। কিন্তু সে মুসলিম না অমুসলিম সেটা আমার বিষয় না,
আমি সবাইকে ভালোবাসি, সবাইকে ভালোবেসেই আমি এই সমস্ত ভিডিও বানাই, ঠিক আছে? আর না হলে আমি একজন মুসলমান হয়ে আমি এদেরকে নিয়ে ভিডিও বানাতাম না, তাই না? তো আমার ভালো লাগে তাদেরকে ভালোবেসি, তাই হয়তো ভিডিওটা বানানো।